বিশ্ববিখ্যাত টেনিস চ্যাম্পিয়ন রজার ফেদার যাকে অনেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ টেনিস প্লেয়ার বলে থাকে ডার্ক মার্ট ইউনিভার্সিটিতে কিভাবে ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে হয় কিভাবে জীবনে সফল হতে হয় এটা নিয়ে খুবই সুন্দর একটা স্পিচ দিয়েছে to make it look easy 스피치টা 바이럴 yes আমার কাছে মনে হয় এই থেকে অনেক কিছু শেখার আছে 25 মিনিটের এই ইংরেজি স্পিচ থেকে কি কি শিখলাম এটা 5 মিনিটে সামারাইজ করার চেষ্টা করব আপনাদের জন্য স্পিচ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা শিখেছি ওটা হচ্ছে इट्स ओनली আ পয়েন্ট রজার ফেдер অনেক বছর ধরে ওয়ার্ল্ড লেভেলের টপ 10 tenis এবং champion ছিল তার ক্যারিয়ারে সে 1526টা গেম খেলেছে তার মধ্যে সে জিতেছে প্রায় 80% এর কাছাকাছি একটা টেনিস চ্যাম্পিয়ন গেম জিতবে এটাই তো স্বাভাবিক কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ওই গেমগুলোতে যে পয়েন্ট খেলে না ওই প্রত্যেকটা পয়েন্টগুলোর মধ্যে রজার ফেডার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কয়টা পয়েন্ট জিতেছে আপনি কি বলবেন স্ট্যাটিস্টিক্সে দেখায় সে সকল টেনিস গেমে যতগুলো পয়েন্ট খেলে সেই হাজার হাজার পয়েন্টের মধ্যে কেবল চুয়ান্ন পার্সেন্ট জিতেছে তার মানে ওয়ার্ল্ডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ টেনিস প্লেয়ার হওয়ার সত্ত্বেও একটা প্লেয়ার প্রতি দুই পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হারে এবং আপনি যদি চিন্তা করে দেখেন প্রত্যেকটা টেনিস টুর্নামেন্ট কিন্তু একইভাবে শেষ হয় অনেক ফাইটিং এর পর অনেক ম্যাচ খেলার পর সবাই প্লেন ধরে বাসায় যায় কেবল একটা চ্যাম্পিয়ন হয় টেনিস প্লেয়ার হয়ে আপনি যখন জানবেন যে যত ভালো প্লেয়ারই হোক না কেন আপনি দুইটা পয়েন্ট খেললে একটা গড়ে হারবেন তখন আপনি ইটস জাস্ট আ পয়েন্ট মেন্টালিটিটা ধরবেন মেন্টালিটিটা হচ্ছে যখন একটা পয়েন্ট খেলবেন সারা জীবন দিয়ে ওটা জিতার চেষ্টা করবেন কারণ ওই পয়েন্টগুলো দিয়ে ম্যাচ জিতা যায় কিন্তু পয়েন্টটা যদি হেরে যান ওইটা নিয়ে চিন্তা করলে হবে না শর্ট নিলেন নেটা লাগলো ইটস জাস্ট পয়েন্ট যদি আপনি একটা অসাধারণ সার্ভ পয়েন্ট যেটা ইএসি এর হাইলাইটসে দেখানো হবে It's just a point. আপনি যত ভালো টেনিস প্লেয়ারই হন না কেন কয়েকটা পয়েন্ট আপনি হারবেনই এবং ওইটা নিয়ে পড়ে থাকলে চলবে না আপনার কাজ হচ্ছে ওই পয়েন্টটাকে পেছনে ফেলে নেক্সট পয়েন্টটা জেতার জন্য সকল এনার্জি কমিটমেন্ট এবং ফোকাস দেওয়া রজার ফেদার বলেছেন জীবনে প্রত্যেকটা অপরচুনিটিকে এভাবে দেখা উচিত যখন সামনে একটা অপরচুনিটি আসবেন সকল ফোকাস কমিটমেন্ট এবং এনার্জি দিবেন ওইটার পেছনে এবং কোনো নেগেটিভ এনার্জি ওয়েস্ট করবেন না পেছনের একটা ফেইলিয়ার বা পয়েন্ট নিয়ে চিন্তা করেন ওই অপরচুনিটি শেষে সবসময় মনে রাখবেন ইজ জাস্ট আ পয়েন্ট এবং প্রত্যেকটা ফিল্ডের টপ পারফর্মাররাও আপনারা জানেন বা না জানেন অনেক ফেলিয়ার ফেস করে এরকম একটা টেনিস চ্যাম্পিয়নও যে অর্ধেকের মতো পয়েন্ট হারতে পারে এটা শুনে বুঝতে পারলাম যতই ভালো হন না কেন ফেলিয়ার আসবে কিন্তু আমাদের উচিত ওই ফেলিয়ার থেকে উঠে দাঁড়ানো নেক্সট অপরচুনিটির উপর ফোকাস করা যদি আমি এই মেন্টালিটি না ধরে রাখতে পারি বেশি দূর আগাতে পারবো না কারণ লাইফ আপনার মুখে ফেইলিয়ার ছুড়ে মারবেই দ্বিতীয় লেসেন যেটা আমি শিখেছি ওটা হচ্ছে বিং এফোর্টলেস তার মানে আশেপাশে অনেক মানুষকেই দেখবেন যাদের খুব একটা চেষ্টা করা লাগে না ভালো করার জন্য রজার ফেদারের মতে হাইয়েস্ট লেভেলে এই জিনিসটা কমপ্লিটলি একটা মেথ যারা সাধারণত ম্যাচে খুবই দক্ষ খুবই এফোর্টলেস মনে হয় তাদের চেষ্টাই করা লাগে না তারা সাধারণত স্ক্রিনের পেছনে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে থাকে তার কথা হচ্ছে প্রচুর হার্ডওয়ার্ক করা লাগে কোনো কিছু যে আপনার কাছে ইজি ওইটা দেখানোর জন্য সো টপ লেভেলে যদি কাউকে দেখেন কারোর জন্য কোনো কিছু ইজি ধরেই নিবেন সে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছেন এবং আপনার যদি মানুষ আরে তুমি তো ট্যালেন্টেড তোমার এফোর্ট দেওয়া লাগে না এটা তাদেরকে বিশ্বাস করতে দিল নিজে কখন এটা বিশ্বাস করবেন না রজার ফেদের মতো হ্যাঁ ট্যালেন্ট অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এটা দিয়ে খুব বেশি উপরে উঠা যায় না যারা যারা খুব বেশি উপরে উঠতে পেরেছে তারা ট্যালেন্ট শেখা সত্ত্বেও হাজারের পর হাজার ঘন্টা পরিশ্রম করেছে এবং লং টার্মে কনসিস্টেন্সিটা ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ তার মতো একটা টেনিস ম্যাচের প্রথম এক ঘন্টা সবাই ভালো খেলতে পারে কিন্তু যারা ঘন্টার পর ঘন্টা হার্ড ওয়ার্ক করে স্মার্ট ওয়ার্ক করে ইমপ্রুভ করার চেষ্টা করে তারা এক ঘন্টার পর যখন আপনি টায়ার্ড হয়ে যাবেন যখন আপনার ফোকাস থাকবে না যখন মেজাজ খারাপ হবে তখনও তারা ভালো খেলতে থাকে এবং ওখান থেকে মনে হয় তারা এফোর্টলেস তাদের খুব একটা কষ্ট করা লাগে না আর্মি নেভির পিটি প্যারেড দেখলে অনেক এফোর্টলেস মনে হয় কিন্তু আমি নিজে যখন ক্যারেট কলেজে ছিলাম জানতে পেরেছিলাম যে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করার পর এই এফোর্টলেসনেসটা আসে সো বিইং এফোর্ট ইজামের জিনিসটা ধরে নেয় এবং সব সময় মনে রাখবেন যে কোনো কিছু যে আপনার কাছে ইজিলি আসে ওইটা দেখানোর জন্য ঘন্টার পর ঘণ্টা পরিশ্রম করা লাগে এবং তিন নম্বর গুরুত্বপূর্ণ লেশন হচ্ছে বিলিফ ইন ইওর সেলফ হ্যাজ টু বি আর্ন তার মানে নিজের মধ্যে যে আত্মবিশ্বাসটা আসে ওইটা আপনার অর্জন করা লাগবে অনেক দিন থাকবে ভালো দিন যেখানে আপনার মোটিভেটেড লাগছে যেখানে আপনার এনার্জি আছে ওই সব দিনে আপনি ভালো পারফর্ম করবেনই কিন্তু রজারফেদের মতে যেই সব দিনগুলো আপনার মন খারাপ আপনার কোনো কিছু করতে ভালো লাগছে না আপনার মোটিভেশন নিয়ে আপনি রিসেন্ট একটা ফেইলিয়ার পেয়েছেন ওই সব দিন গুলো যদি আপনি ফেলিয়ার থেকে উঠে দাঁড়িয়ে সফলতা অর্জন করতে পারেন ব্যাট লিস্ট চেষ্টা করতে পারেন এই গল্পগুলো এই স্মৃতিগুলো থেকে অনেক প্রাইড আসবে এবং ওখান থেকে আপনার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস হবে ফেলিয়ারের মুখ থেকে উঠে না দাঁড়ালে খারাপ দিনগুলোতে নিজের বেস্ট এফোর্ট দেওয়ার চেষ্টা না করলে কখনোই নিজের প্রতি ওই আত্মবিশ্বাসটা আপনার অর্জন হবে না সো নিজের উপরেই কনফিডেন্স এই আত্মবিশ্বাস একটা বই বা ভিডিও দেখলেই হবে না এটা আপনার নিজের অর্জন করা লাগবে এবং এটা আসবে আপনার নিজের পার্সোনাল লাইফের ট্র্যাক রেকর্ড থেকে দিনগুলো আপনি ফেইলিয়ার ফেস করেছেন ওখান থেকে উঠে দাঁড়িয়ে ভিক্টোরিয়াস হয়েছেন ওইটা যখন আপনি বারবার করতে পারবেন লং টার্মে আপনার নিজের উপর একটা কনফিডেন্স হয়ে যাবে পড়াশোনা চাকরি যেখানেই ফোকাস করেন না কেন ওইটাই ভালো করার জন্য একটা স্কিল লাগে ওইটাকে আপনার ট্যালেন্ট মনে হতে পারে কিন্তু রজার ফেদার বলেছে গ্রিট পেশেন্স ডিসিপ্লিন এই সব কিছুই ট্যালেন্ট এবং এই সব ট্যালেন্টগুলো থাকলে ওগুলো দিয়েই আপনি নিজের উপর লং টার্মে আত্মবিশ্বাস আনতে পারবেন প্রতি বছর এরকম প্রচুর স্পিচ দেওয়া হয় সব স্পিচ নিয়ে আমি ভিডিও বানাই এই স্পিচ থেকে অনেক কিছু শিখতে পেরেছে দেখেই ভিডিওটা বানালাম আশা করি আপনার কাছে লাগবে